যশোরের যশ খেজুরের রস। যশোর জেলা বিখ্যাত হচ্ছে খেজুরের রস ও খেজুরের গুড়ের জন্য। আজকে দেখাবো আমাদের চৌগাছা উপজেলাতে খেজুরের রসে গুড়ের মেলা। এই যে আমি এখন চলে যাচ্ছি সেই গুড়ের মেলা দেখতে, আর এটা হচ্ছে চৌগাছার উপজেলা পরিষদে। আর এই যে দেখুন সুন্দর করে একটা ব্যানার তৈরি করেছে, আর ওখানে যে আমি তো হতবাক হয়ে গেছি, এত মানুষের ভিড়ে আমি তো বুঝতেই পারছিলাম না কোন দিকে যাব। এদিকে ঢুকতেই দেখি একজন চাচা রস চালিয়ে গুড় তৈরি করছে। আসলে এটা অনেক সময়ের ব্যাপার, আর তিনি হয়তো অনেক সময় ধরে করছে। আর এদিকে আমার বোনও পেয়ে গেলাম, তাকে স্কুল থেকে চলে আসছে, আমার মেয়েটাও তার সাথে চলে গেল। সে কিনলো একটা খেলনা, খেলনা কিনে নিয়ে এখন চলে যাচ্ছে আরো কিছু কিনতে। এই মেলায় উপস্থিত ছিল শাইক সিরাজ, তিনি হচ্ছে কৃষি দিবানিসের একজন পরিচালক। আর এই যে দেখুন খুব সুন্দর করে প্যান্ডেল করছে, আর চারিদিকে অনেক বাচ্চারা ঘোরাঘুরি করছে, নানান জায়গা থেকে লোকজনের উপচে পড়া ভিড়। আর এখানে মানুষ শুধু দেখতেই আসছে এই গুড়ের মেলা। আর এই যে দেখুন শাইক সিরাজকে ঘিরে কি পরিমাণ লোকজন চারিদিকে ঘিরে রাখছে, তাকে যেন দেখাই যায় না। আর সবাই যেহেতু তাকে প্রথম দেখছে, যেহেতু সবার ভিতরে একটা আবেগ কাজ করছে। তারপরে না নাচতো, আগে কারণ দেখি তুই যাবি লাগছে আমার সাথে, ওরে যাচ্ছিস টা করে সেটা আগে ক, তারপরে যাবো কি যাবো না ভেবে দেখ। ওরে খেয়াল ওরে উপজেলাই ওই গুড়ির মেলাই, আহ কতদিন যে কবজি ডুবিয়ে গুড় খায়নি। উপজেলাই গুড়ির মেলায় যাবি কবজি ডুবিয়ে গুড় খাতি, আরে উপজেলাই যাবি গুড়ির মেলায় গুড় খাতি, আজ তো উপজেলাই যাবি। হ্যাঁ খাবার তো না, তুই কিন্তু আমার গুতা মারবি না, তুই গুতা মারিস কিন্তু আমি নানির সাথে খেয়ে দেবো। আরে শোন, তোর নানির হাতে নইলেন গুড় ঝোল গুড়ির কথা সবার মুখে মুখে, আর দানা গুড় পরে দানা গুড় দেখে তো সবাই টাস্কি মেরে দেই তো, আর পাতালিয়া আর সেই তুই কিনা আমার নাতি হয়ে উপজেলায় যাচ্ছিস গুড়ির মেলায় গুড় খাতি, আজ তোর একদিন কি আমার তিন মাজাই ব্যায়াম হইল। আমিও গাছ কাটা বাদ দিলাম, গাছগুলো পানির দামে সব ভাটায় বিক্রি করলাম, দেখি গ্রামের লোক সব একই পথে হাইত। কতদিন যে ভালো গুড় খাইনি। দেশেরই হবে সর্বনাশ, সঠিক কথা বলেছিস দাদা তুই, সঠিক কথা। আজ আমি ওদিক গেলাম হুড়হুড়ে দূর দূরে সামনটা বাঁশ বেড়ে, হ্যাঁ ওই চঞ্চডাঙ্গা ফতেপুর সমস্ত জায়গায় দেখি হাজার হাজার বিঘে ড্রাগন। ওরে নাতি আমার বয়স 60 বছর, 60 বছরের ড্রাগন খাইনি তা কি হয়েছে, আমি কি মরে গেছি। সেইসব যেসব জায়গায় ধান হইতো, পেঁয়াজ হইতো, হ্যাঁ মুসুরি হইতো, ধান হইতো, সেসব জায়গা বাদ দিয়ে সব হাজার হাজার বিঘে ড্রাগন। আর আমাকে ভারত থেকে পেঁয়াজ এনে খাতে, আর ভারত থেকে ঝাল এনে খাতে, এটা লজ্জার বিষয়। আমরা আমাকে জমিতে করবো, আমাকে প্রয়োজন যেটা সেটাই করবো, প্রয়োজন ওই যে এই সার, এই সার ছাদের পর।